পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। আমাদের এই ঢাকা শহর, কেউ বলেন রাজধানী, কেউ বলেন তিলোত্তমা, কেউ বলে মসজিদের শহর, কেউ বলে যানজটের শহর, গলির শহর, বড় রাস্তার শহর, কেউ বলে অজস্র মানুষের ভিড়ের শহর, স্বার্থপর শহর, ভালোবাসার শহর। এই শহর পকেট ভর্তি ভালোবাসা বয়ে নিয়ে বেড়ানো কিছু বোকা মানুষের শহর, যাদের বুকের বাঁ পাশে ক্যালকুলেটর বসানো হয়নি এখনো লাভ ক্ষতির এই হিসেবি যুগে। সেখানে এখনো টিপ টিপ করে চলছে একটা হৃদয় ভালোবাসার আধার। আচ্ছা, ভালোবাসা কি? ভালোবাসা কারে কয়? সব ভালোবাসাই কি এরকম? কিছু কিছু ভালোবাসা হয়তো রেললাইনের মতো, পাশাপাশি দুটি রেললাইন, কিন্তু কখনো পরস্পর পরস্পরকে ছুঁতে পারে না। এমন একটা রেললাইনের গল্প শোনাবো আপনাদের, যদিও গল্পের শুরুটা ট্রেনে নয়, বাসে। কত দূর? 3790 কিলোমিটার। মানে ফাইজলামি করিস? আমি তোমার আমার সত্যিকারের ডিস্টেন্সটা বললাম, আর রাস্তার কথা বললে 1.5 কিলোমিটার হবে। এতক্ষণে মাত্র এইটুকু রাস্তা গেছিস? যে জ্যাম। আচ্ছা শোন, একটু ঝামেলা, বুঝছিস? কি ঝামেলা? পাশের সিটের চাচা। তুই আর আমি কি লিখতেছি মনোযোগ দিয়ে পড়তেছে? আমি অবশ্য পড়তে দিচ্ছি না, একটু আড়াল করে রাখার চেষ্টা করছি। তার এক কাজ করি, চাচাকে হালকা ডোজে ওষুধ দেই, কাজ না হলে বড় ডোজে ওষুধ দিব। তুই এক কাজ কর, মোবাইল লুকাতে হবে না, বরং চাচা দেখতে পায় এমন ভাবে ধর। কি বলিস এসব, কিছুই তো বুঝি না। তুই বুঝবি না হাদারাম, তোকে বুঝতে হবে না। তারা দেখাচ্ছি। কাজ হচ্ছে না, চাচা আরো ব্যাপক উৎসাহ পাচ্ছে, রসগোল্লার মতো চোখ করে তাকায় আছে। বুঝছি, তার এবার বড় ডোজ দিচ্ছি। কি? এইবার কাজ হয়েছে না? বারবার হু দিবি না বলছি না, তোর এই হু আমার অসহ্য লাগে। শালা, দুদিন পরে যারা হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যাবি তাকে শালা বলছিস? এর চেয়ে রোমান্টিক ব্যাপার আর কি হতে পারে? ভাই সবাই হাতে হাতে ভাড়া লোন, এই যে সবাই ভাড়া লোন, ভাই যা ভাড়া দিয়েন, এই ভাড়া লোন। কই যাবেন ভাই? আজমপুর। কই তো উঠছেন? ভাড়া তো 10 টাকা, 5 টাকা দিলেন যে। আপনি কি স্টুডেন্ট? স্টুডেন্ট না তাহলে বুঝতেছেন না, সবাই 10 টাকা করে ভাড়া দিতেছে। হয়েছে কি, পরশু দিন গার্লফ্রেন্ড নিয়ে পালাই যাবো, ওই জন্য টাকার অবস্থা খুব একটা ভালো না, টাকা পয়সা লাগবে না, এই জন্য বাঁচিয়ে দিচ্ছি। 5 টাকা বাঁচলো বাঁচলো ভাই। এই প্রথম ভাড়া কম দেওয়ার পিছনে এমন একটা যুক্তি হই না, আমার খুব ভালো লাগছে ভাই, আসলে এই জিনিসটা খুব মনে ধরছে ভাই, বুঝছেন? আপনি এক কাম করেন, এই 500 টাকা রাখে দেন ভাই। ভাই আপনার বিয়া না, ওই বিয়ার উপলক্ষে আমি ছোট ভাইয়ের তরফ থেকে মনে করবেন যে 10টা টাকা উপহার ভাই, রাখা দেন। আর ভাবি আমার সালাম দিয়ে ভাই, এই দেখেন এই টাকাটা নিয়ে বুক পকেটে রাখলাম, বুঝছেন? জি ভাই। এই যে শার্ট নিয়েছি, বুক, এই বুকের মধ্যে হার্ট, এই হার্টটা একটু দুর্বল, তারপরে টাকাটা দে, এই আপনার 10 টাকা সাহসের গন্ধ শুকায় হার্ট পায়, বুঝলেন? যেতে সাহস রাখ ভাই, ভালো আপনার জন্য দোয়া রইল। আপনার এই যা যা ভাড়াটা দেন। ছোট হলে করে নি।
হ্যালো ও শালা কি করিস আবার শালা ওশি এগুলো কিন্তু একদম ভালো লাগে না কি করিস পৌঁছাছিস আর কি করব ওইদিকে জ্যাম পরে ফুটওভার দিয়ে রাস্তা পার হয়ে দিক দিয়ে হাঁটতেছি তুমি কি করো আমি আমার সাথে বের হয়েছে আমার হবু শ্বশুরের টাকাতে কেনাকাটা করব তো আচ্ছা আন্দাজ কর তো বাজেট কত কত 20000 টাকা গাধা তোকে কি আমি এমনি কথা বলি 20000 টাকা দিয়ে আমার বিয়ের স্যান্ডেল হবে আমার লেহেঙ্গার বাজেট হচ্ছে গিয়ে 1 লাখ টাকা আচ্ছা শুন তোর জন্য একটা পাঞ্জাবি কিনি খুব বেশি দামের কিনিস না গরীব তো পরে দেখা যাবে যে বেশি দামের পাঞ্জাবি কিনলে আমার শরীরের মধ্যে কুকুর করতেছে ছাগলের মতো কথা বলবি না আর কি লাগবে বল একটা রুমাল কিনো না রুমাল না যে অবস্থা দেখছিস একটা বড় তাওয়ালা কিনে তাওয়ালা কিনে একটা বড় অথবা গামছা কেন তাহলে কি আমি যে রাজনৈতিক নেতারা করে না অনশন আমি এরকম রণশন করব রণশন মানে রণশন মানে হচ্ছে ত্রন্দন ত্রন্দন মানে হচ্ছে তোর ওই মানে ওই যে বিয়ের রাত থেকে তো আমার কান্নাকাটি শুরু হয়ে যাবে না আমার চেয়ে তোকে বেশি খুশি খুশি লাগছে শোন হাসির পরে কান্না বলে গেছে রামশর্মা হ্যাঁ নায়কের প্রেসারে সাইড হিরোর মাথায় বাজ এটা যে করছিল কোন গুডি বাজ হ্যাঁ আমি তো বেশ ভালো আছি আমি খুব সুখে আছি তাই না আমি নতুন জামা কাপড় পরবো হ্যাঁ বিয়ের দাওয়াত খাবো আই এম হ্যাপি আর এদিকে টেনশন আমার ঘাম ছুটে যাচ্ছে শোন সব ঠিক আছে কোনো টেনশন নাই এই যে তুই আমাকে টেনশন করতে নিষেধ করছিস এই জন্য আরো বেশি টেনশন হচ্ছে ওই ট্রেনের টিকিট কেটেছিস তো শোন ওটা কিন্তু আগে আগে না কাটলে পরে বিপদ হবে পাওয়া যাবে আর হ্যাঁ ক্যাবিন কাটবি হ্যাঁ কাটছি তো দুইটা ক্যাবিনে এসি আর বাসে আরে আমি বাসের টিকিট তো মহাখালী পাই নাই এই জন্য তো আমি আজিমপুর যাচ্ছি তো ওইটাও ট্রেনের কাটতি আরে ট্রেনের কাটতি মানে কি ট্রেনের পাইতে হবে না ট্রেন তো এটা নাই তো এটা আসে পরের দিন আর আমার তো টিকিট কাটতে হবে রাতে আমি রাতে যাব না কেন সকাল হলে ভালো হতো না আমার আসলে পুরো প্ল্যানটাই ক্লিয়ার হচ্ছে না কালকে একসাথে বসতেছি না তখন পুরো প্ল্যান আমি ক্লিয়ার করে দেব ঠিক আছে আচ্ছা আচ্ছা যা তাড়াতাড়ি যা আর যদি আজমপুরের টিকিট না পাস আরে অসুবিধা নাই ওখানে আমার পরিচিত বড় ভাই আছে আর আমার নিয়ে এত টেনশন করতে হবে না তোমার তোমার তো তুমি পাইছো না এটা নিয়ে খুশি থাকো আহা রে কি লাগ আমার বাবুতার তুই রাখ মার্কেট চলে এসেছে আগে যদি জানতাম খুব শ্বশুরের টাকায় শপিং করতে এত মজা লাগে তাহলে আরো দুই তিনটা বিয়ে করে নিতাম আচ্ছা তোকে কি আমি ট্রায়াল রুম থেকে শাড়ি পরে পরে ছবি পাঠাবো এক্সক্লুসিভ ছবি লাগবে না ধন্যবাদ আচ্ছা তাহলে ফেরার পর দেখা হচ্ছে নাকি ওকে বাই কিসের টিকিট রে মা বাসে ট্রেনে আমার ফ্রেন্ডরা আসবে না রংপুর থেকে চিটং থেকে ও তো টিকিট কাটছে ঢাকা থেকে চিটগং আর রংপুরের টিকিট আর কিসব প্ল্যানের কথা বললি কে ছিল ফোনে শাহি মা ওসব তুমি বুঝবে না নামও দেরি হয়ে যাচ্ছে কালকেও তুমি বের হবা কালকে না তোমার গায়ে হলুদ গায়ে হলুদের দিনে বাড়ি থেকে বের হওয়ার কি ঠিক হবে বলো মা তুমিও না একদম শাহিনের মতো যখন গাড়ি নিয়ে ফলো তখন তুমি তুমি করে বলো আমাকে নিয়ে তো ভাবতে হবে না কাউকে ভাবতে হবে আমি নিজে টেক কেয়ার করতে পারি এবার নামো জলদি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ভাই ভাই ফোন ভাই আছেন না একটু বাইরে গিয়েছেন ও তার একটা ফোন দেন না আমি তো ফোন দেন না আপনি ফোন দেন না আমি জি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ফোন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো ভাবি বাচ্চারা কেমন আছে ভালো আছে কয় তারিখেরটা লাগবে ভাই ওই সোমবার দিন লাগবে বুঝছেন একটা হঠাৎ এই সময় বাড়ি যাইতেছো সব ঠিকঠাক আছে তো জি ভাই সব ঠিকঠাক আছে কয়টার বাসে যাইতে চাও একদম শেষে যেটা বুঝছি আসলে আমরা লিখি ওটা 12:15টা সাড়ে 12:30 12:30 বেজে যায় আচ্ছা অসুবিধা নাই ঠিক আছে ওই যে কাউন্টারে সুমন আছে সুমন রে দাও আমি বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা ভাই সুমন নামে কে জি আমি আপনি একটু কথা বলুন জি ভাই এই শুনো টিকিটটা দিয়ে দিও জি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফদ ভাই ধন্যবাদ দিয়ে দিবে জি ভাই
পাঞ্জাবে কি জামাইয়ের জন্য? জামাই শালা, তোর কি ভাই আছে নাকি? মা এত কিছু বুঝতে হবে না তো তোমার, এটা ধর। আমি গেলাম। আর বুঝি না আমি, এই শাইনির সাথে তোর এত কি? তুমি স্মার্ট, আশা করি বোকার মতো কোনো কাজ করে বসবে না। না এখন বকবক করে তুমি বোকার মতো কাজ করো না, এই সার্জন এসে ধরে নিয়ে যাবে। এই গাড়ি টান 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 টান, বেরো বেরো, এই টান দাও না, গো 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 গো, ভাগো ভাগো। টিকিট আনছিস? হ্যাঁ আনছি তো। চল ভালো হয়েছে, তোর কাছে রাখ, চল তোকে ফুচকা খাওয়াই। ফুচকা মানে? আমি তো ফুচকা খাই না। জানি খাস না, কেমন খাবি? আরে বারবার কি আমার তোমার কথার মতোই চলতে হবে নাকি? তো চলতে হবে না। না এটা হবে না, তোর কথাই আমার শুনতে হবে, তোর কথাই আমার রাখতে হবে, তুই যেটা বলবি সেটাই আমার করতে হবে। না আমি ফুচকা খাই না, খাবো না, খাবো না মানে খাবো না। আসছে বেবলা, চল। আরে আজ তো চল 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 না। মামা বেশি বেশি টাউচাল দিয়ে দুই প্লেট ফুচকা আর জলদি। তুই সবসময় এরকম জেদ ধরিস কেন? তুই খুব ভালো করে জানিস যে আমার ঝালে অ্যালার্জি, এই ঝাল আমি খাইতে পারবো না। আয় মামা, এই যে এক প্লেট। শুন, দুইটা জিনিস কখনো একা খাওয়া যায় না, এক হচ্ছে ফুচকা আর একটা হচ্ছে চুমা। প্রথমটা আমি খাই না আর দ্বিতীয়টা খাওয়ার আমার কপাল নাই। কপাল? তুই ভাগ্যে বিশ্বাস করিস? হ্যাঁ বিশ্বাস তো করি, কেন তুমি করো না? মাঝে মাঝে মনে হয় কপাল বলে কিছু একটা আসছে, আবার তারপর মনে হয় নাই। যেমন আমি জানি যে তোর ফুচকা, আমি জানি যে তোর ফুচকা পছন্দ না, কিন্তু আমার পছন্দ তো। তোর যদি পছন্দ নাও হয় তারপর তো তুই মেনে নিস। আর রুশাদ কে যে তুই হজম করতে পেরেছিস, ফুচকাও পারবি, নে খা। চল হাত দেখাই। গাধা নাই তো, দেখ যার নিজের এই দুর্দশা তার হাত দেখা কি লাভ হবে? না না এমনি এমনি দেখাই, দেখাই না, এমনি এমনি দেখাই। ভাইজান কি অবস্থা? একটু দেখেন তো হাতটা। দেখি এই হাতটা, এই যে দেখেন একটু, ধরেন ধরেন, হ্যাঁ এই যে এখানে কি দেখা যায়? কি দেখা যায়? এই যে লেজের মতো আফসা আফসা দেখা যায়, মৎস্য চিহ্নটাও প্রকট। কেমন বাঁচবো তো? বাঁচবেন মানে? সামনে তো শুধু আপনারই দিন, আপনার ভাগ্য বদলাইতেছে, ভাগ্য বদলাইতেছে। শুধু একটা ছোট্ট ফাড়া আছে, সেই ফাড়াটা কাইটা গেলেই সব ঠিকঠাক। এই আংটিটা নিলেই ফাড়া কেটে যাবে। তাহলে বললাম আপনি নিজে না, আপনার সবচেয়ে প্রিয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি যে তাকে দিয়ে পড়াবেন, বা হাতের একটা আঙুলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হাত দেখার 200 টাকা আর আংটির দাম 100 টাকা, মোট 300 টাকা। টাকা দিতে হবে? আংটির দাম 100 টাকা আর হাত দিয়ে 200 টাকা, 300 টাকা, 300 টাকা দিতেছি আমি। হা আসেন, চল না বসে থাকবে। ঠিক আছে, ঠকলাম না তো, দামাদামি করলে ভালো করতাম না।
বলছিস? মানে ওই বোগাস লোকটা একটা কথা বললো আর তুই বিশ্বাস করে ফেললি? তোকে কি এমনি এমনি আমি ভাবলাম কি? আর আমি বিশ্বাস করছি না, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না, কারণ এখানে তুই ইনভলভ। আচ্ছা সত্যি সত্যি কি ডিসিশন নিয়ে মানে নিয়ে ফেলছো? মানে তুমি কি সত্যি সত্যি? হ্যাঁ হ্যাঁ, সেমি ফাইনাল ডিসিশন, একদম ফাইনাল ডিসিশন। তারপর তোমার প্রভাবশালী বাবা কি করবে নিশ্চয়ই জানো? তুই এত ভয় পাচ্ছিস কেন? শোন, আমি কিন্তু একদম ফুল প্রুফ প্ল্যান বানাইছি। আমি জানি পাপা প্রথমে ফোন ট্র্যাক করবে, তারপর হচ্ছে কিনা যে টিকটিকিগুলো সব জায়গায় লাগিয়ে দিবে। বাট তুই এত টেনশন নিচ্ছিস কেন? ওই জায়গাটা দিয়ে তো আমার অনেক বেশি ভয় হচ্ছে। আমার না তোকে নিয়ে ভয় হচ্ছে, মানে আমি জানি তুই কিছু একটা গড়বড় করবে, আমরা সবাই ধরা খাবো। আচ্ছা দেখো ওই আংটিটা আমাকে দে, তোকে পরাই দিই যদি কোনো কাজ হয়। এটাও হারাই ফেলছোস? একদম এনগেজমেন্ট রিং মনে হচ্ছে, ভালোই মানাইছে। এবার আমাকে একটু পরাই দিই। এটাই আরেকটা কি করে বলছিস পরাই দিতে? আপনি কি জানেন আপনি ভুল করতে যাচ্ছেন? মানে মানে দুদিন পর আপনার বিয়ে, বাবার ঠিক করে রাখা সুপাত্রকে বিয়ে করতে চলছেন, এত আয়োজন, কাল আপনার গায়ে হলো। কে আপনি আর আমার নাম্বার কোথায় পাইছেন? যার হাত ধরে বিয়ের দিন সকালে পালিয়ে যাওয়ার প্ল্যান করছেন তার মোবাইলেই পেয়েছি। আপু প্লিজ আমার কথা শুনুন, এই ভুল করবেন না প্লিজ। আননোন কারো পরামর্শ আমার প্রয়োজন নেই। এখন আমাকে আপনার আননোন মনে হচ্ছে ঠিক, কিন্তু যখন প্রতারিত হবেন তখন আপন মনে হবে, কারণ আমিও ঠিক আপনার মতোই ভুলটা করেছিলাম। ও আপনি তাহলে সেই মেয়ে? হুম হুম, শুনেছি আপনার কথা। আমি অর্ধেকটা শুনেছি না এতটুকু বলবো, রুশাদকে আপনি যতটা খারাপ ভাবেন রুশাদ তার চেয়েও ভয়ঙ্কর। আসবো? আয়, বিয়ের আগেই পর হয়ে গেলি, রুমে আসতে পারমিশন নিচ্ছিস? এখন আমি বলবো তোমরাই তো আমাকে পর বানিয়ে দিচ্ছ, বিয়ে দিয়ে দিচ্ছ আমাকে, তারপর তুমি বলবা মেয়েদের জীবন তো এমনই রে মা, বাপের ঘরে তো তারও অতিথি, সংসার হবে, বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, আলাদা ঘর হবে, সব সিনেমাটিক ডায়লগ। এরপর তুই বলবি মা আমার মাথায় একটু তেল দিয়ে দাও না, এটা কি সিনেমাটিক না? মা আমার মাথায় একটু আসলে তেল দিয়ে দাও। ঠিক আছে দিব নে। মনে আছে ছোটবেলা তোমরা আমার চুল কেটে দিছিলাম, কত লম্বা চুল ছিল আমার। হ্যাঁ, তারপর তোর কি কান্না, তারপর জেদ,
আমার চুলগুলি জোড়া লাগিয়ে দাও, আমার চুলগুলি জোড়া লাগিয়ে দাও। শেষ পর্যন্ত তোর বাবা আঠা দিয়ে তোর চুল জোড়া লাগানোর অভিনয় করেছিল। আচ্ছা মা, সম্পর্ক কি চুলের মতো, একবার কেটে ফেললে শেষ? সম্পর্ক ধর অনেক তো চুলের মতো, চুলকে যেমন যত্ন করতে হয় সম্পর্ককে যত্ন করতে হয়, না হলে চুলের মতো রুক্ষ হয়ে যায়, জট পাকায়। আবার চুলকে কিন্তু কাটতেও হয়, তার মানেই না যে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হয়, চুল কাটলে ভালোভাবে বাড়ে। সেই জন্য বাবা কোথায়? তোর বাবা রওনা হয়েছে, যে আমি আছি। বাবা আসা পর্যন্ত আমি একটু তোমার সাথে থাকি। আচ্ছা থাক। আচ্ছা মা, সত্যি করে একটা কথা বলতো, শাহিন ছেলেটার সাথে কি তোর প্রেম? মা তুমি কিন্তু এখন সত্যি সিনেমা সিনেমা বানিয়ে ফেলতেছো। গরিব নায়কের সাথে এখন আর সিনেমাতেও প্রেম হয় না, এই যুগের মেয়েরা অনেক হিসাব, বুঝছো? খুব বেশি হিসাব করতে গিয়েই তো ভুলটা হয় রে মা। আচ্ছা তোর বাবা বলছিল তুই নাকি দুদিন ধরে ইশতিয়াকের ফোন ধরছিস না, কাল তোর গায়ে হলুদ, এর মধ্যে এমন কি হলো রে? আচ্ছা মা, তোমার ওই যে নীল শাড়িটা আমাকে একটু দিবা। কোন শাড়িটা? বিয়ের শাড়িটা? ঠিক আছে দিব, কিন্তু বিয়ের দিন আবার পালিয়ে টালিয়ে যাস না, তাহলে কিন্তু সত্যি সত্যি সিনেমা ঠিক হয়ে যাবে। আচ্ছা গভীর রাতে একদম উপর থেকে ঢাকা শহরটা কেমন দেখায় আমি জানি না, আমরা নিচতলায় ভাড়া থাকি। বাবা বলেন বেশি উপর থেকে দেখলে নিচের মানুষগুলোকে খুব ছোট দেখায়, কোনো মানুষকে ছোট করে দেখতে নেই। নিচের তলায় থাকার একটি অসুবিধা, আকাশ দেখা যায় না। আহা কতদিন আকাশ দেখি না, না দেখতে না দেখতে আকাশ দেখার অভ্যাসটাই হারিয়ে গেছে। আকাশের বদলে আমি এখন দেখি বারান্দা, একটা লাল বিন্দুর মতো আলো জ্বলছে আর নিচ্ছে, মাঝবয়সী কোনো মানুষ হয়তো সিগারেট ধরছে, বারান্দায় একটা মেয়ে কানে হেডফোন গুঁজে বকর বকর করে যাচ্ছে, বাবা মাকে ফাঁকি দিয়ে প্রেম করছে, আরেকটা বারান্দায় একটা ছেলে কাঁদছে। প্রতিটা বারান্দায় আমার কাছে এক একটা জীবনের গল্প। ঐশী তুমি ঠিকই বল, আমি ক্যাবলাকান্ত ভীত, কিন্তু আমার এই নিচতলার বারান্দার গল্পগুলো ছেড়ে আমি থাকতে পারতাম না, আর আমার এই চৌখুপি জীবনের সঙ্গে তুমি মানিয়েও নিতে পারতে না। ঐশী মধ্যবিত্ত পরিবারের প্রতিটা মানুষের শেকড় থাকে, সেই শেকড় টেনে উপড়ে ফেললে সে আর বাঁচে না কিছুতেই না। তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছো ঐশী, রুশাদি তোমার জন্য পারফেক্ট, পারফেক্ট। ওয়েট ওয়েট, গল্পে রুশাদি লুকোর থেকে, এই তো আসল কেস ভাই, রুশাদি মূল নায়ক আর আমি হলাম সাইড নায়ক। ঐশী পালাচ্ছে ঠিকই, কিন্তু ভাই আমার সঙ্গে না, রুশাদের সঙ্গে। বাড়ি থেকে পালাইছিস কখনো? একবারও না। তুমি একটা ভীতুর ডিম, এত ভয় পেলে হয়? লাইফ একটু ডেয়ারিং হতে হবে না, অনেক অ্যাডভেঞ্চারাস হতে হয়, জীবনে করছিস সাহসী কোনো কিছু? তোর সাথে সংসার করলে তোর বাসার তেলা পোকাটাও আমার মারতে হবে। এত ভয় পাইস তুই, কিচ্ছু হবে না। আচ্ছা তুই আমাকে সত্যি করে বলতো, রুশাদকে তুই কতটুকু ভালোবাসিস? তুই আমাকে যতটা ভালোবাসিস আমি রুশাদকে ততটা ভালোবাসি না, টু বি অনেস্ট ততটা না। আমার ধারণা তুই আমাকে যতটা ভালোবাসিস আর কারো পক্ষে কাউকে অতটা ভালোবাসা সম্ভব না, কিন্তু এটাও ঠিক।
কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে নাই, নিজের জন্য কিছু রেখে দিতে হয়, আর না হলে পস্তাতে হয়। আর যাকে ভালোবাসব তার কাছ থেকে অবজ্ঞ সহ্য করতে হবে। তার মানে কি? তার মানে তোকে পাগলের মতো ভালোবাসাটাই আমার অযোগ্যতা ছিল, তাই না? নাকি আমি ক্যাবলা গান তো সাহসী না, এখন পর্যন্ত বাসা থেকে পালাই নাই, এগুলোই আমার অযোগ্যতা। আসলে কি বলবো তোকে, কিছু জিনিস না ব্যাখ্যা করা যায় না। প্রেমের সম্পর্ক না ঠিক এক কফির মতো, মানে অনেক কিছু লাগে, এই যে গরম পানি, কফি বিন, সুগার, মিল্ক, সব কিছু পরিমাণ মতো, কিছু একটা কম বেশি হলে প্রবলেম। তোর ভালোবাসাতে শুধু সুগার আর মিল্ক আছে, এই যে কফি বিনের তেতো ভাবটা এটা কিন্তু নাই, গরম পানির উত্তাপটা নাই। তোর ভালোবাসা না কোনো পাগলামি না, যত্ন আছে কিন্তু অবহেলা নাই, আদর আছে কিন্তু রাগ নেই, তুই না নির্ভরতা নেই। তোকে হারানো অনিশ্চিত নাই বলে হয়তো তোকে আগলে রাখার ব্যাকুলতাও নাই। মানে রুশাদকে হারিয়ে ফেলার অনিশ্চয়তা তোর মধ্যে আছে, এই জন্য বিয়ে করে ফেলছিস। আসলে রুশাদ আমাকে এই জীবনে যতটা কষ্ট দিচ্ছে, যতটা ইগনোর করছে, যতটা অবহেলা করছে, ওর একমাত্র শাস্তি হচ্ছে ওকে বিয়ে করে ফেলা। যদি আমার কেন যেন মনে হয় ওর সাথে বিয়েটা না বেশি। এই সিরিয়াসলি এখন কিন্তু আমার ভয় হচ্ছে, বল না। ভয় পাস বলো, ভিতর ডিম চুপ থাক, বলো সিরিয়াসলি বলো, ভয় হচ্ছে বলো না। শোন, আমি ওর সাথে কাজটি বলতে কাছে আছে, আমরা এসে একসাথে বসে প্ল্যানটা করে ফেলবো। হ্যাঁ, কোথায় তুমি? শাইনার আমি তো বসে আছি। হ্যাঁ হ্যাঁ, থার্ড ফ্লোর, আসো জলদি। ভিতর কিনা জানি না, তবে আমি সত্যি একটা ডিম এসে, ঠিক ডিমও না, ডিমের খোলস আমি জানি, একটু চাপ দিলে আমি ভেঙে যাব, পটাশ। কিন্তু আমাকে ভেঙে গেলে চলবে, কারণ আমাকে কুসুমটাকে আগলে রাখতে হবে। কুসুম যদিও ডিমের খোলস জানে, আগলে রাখার কাজ শেষ হলে তার শেষ ঠিকানা ডাস্টবিন। সকলের বিশ্বাস ও ভালোবাসায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। হাই বেবস, কি অবস্থা? কি শালা বাবু, তোমাকে বিয়ে করার একটা পজিটিভ দিক আছে জানো, ওকে পার্মানেন্টলি শালা ডাকা যাবে, তাই না? আচ্ছা, লেট গেট অন দ্য বিজনেস। হ্যাঁ, বিজনেস বিজনেস, রাইট বিজনেস, কাম অন, বিজনেস মানে কাজের কথা, এই যে আমরা প্ল্যান করছি এটা। শোনো, আমি না একটু কনফিউজ হয়ে আছি, আমার মনে হয় এই পুরো প্ল্যানটা একটু রিচেক করা উচিত, কারণ আমার মাথায় কিছুই ঢুকছে না। প্লিজ তুমি আমাকে একটু বোঝাই বলো তো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ক্লিয়ার করছি, এটা আমাদের যে প্ল্যানটা ছিল ওই প্ল্যানটা একটু স্লাইড চেঞ্জ হয়েছে। আমি না শাহিন তোমাকে সকালে বাসার সামনে থেকে নিতে যাবে, আর তার মানে শাহিন আজকে রাতে রংপুর যাচ্ছে না। আর তুমি তো তোমার ব্যাগ প্যাক করে রেখেছো, তাই না? শোনো, যদি পারো কিছু ক্যাশ নিও, বাট নো ক্রেডিট কার্ড। হ্যাঁ, কারণ ক্রেডিট কার্ড কিন্তু ট্রেস করা যায়, ঠিক আছে? ফোনটা তো ট্র্যাক করা যায়, আর পাপার লোকজন কিন্তু সব জায়গায় আছে, ধরে ফেল। এখানে আমরা আসল ট্রিকটা খাটাবো, তুমি যখনই সুযোগ পাবা তুমি শাহিনকে ফোনটা দিয়ে দিবে, ঠিক আছে? কাল যখন আমরা চিটাগং যাব, ও চলে যাবে আমাদেরকে তুলে দিয়ে রংপুর। তাহলে তোমার মোবাইল কোথায় যাচ্ছে? রংপুর। আর আমরা যাচ্ছি চিটাগং, চিটাগং হয়ে বান্দরবন। সো তোমার বাবা যদি আমাদেরকে ট্রেসও করতে চায় কখনই পাবে না। তার মানে হচ্ছে আমি আমার ফোনটা দিয়ে দিচ্ছি শাহিনকে,
শাহিন আমার ফোনটা নিয়ে চলে যাচ্ছে রংপুর, আমরা চলে যাচ্ছি চিটং, তারপর বান্দরবন। আর বাবা যদি ট্র্যাক করতেও চায়, ট্র্যাক করতে 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 পৌঁছা যাবে রংপুর শাহিনের কাছে। এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? বাবা তো গিয়ে ওকে ধরবে, তারপর ও তো বিপদে পড়ে যাবে। বিপদ? শাহিন তো আমাদের জন্য একটু স্যাক্রিফাইস করতেই পারে, তাই না? না, আপনাদের জন্য আমি এই স্যাক্রিফাইস করতে পারবো না। এটা আমি তোর জন্য পারবো। That's it. That's like it. Good friend. Okay. পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। আপনার মেয়ে তো সর্বনাশ করতে চলেছে। মানে কি? কে আপনি? আঙ্কেল, আমি কে সেটা এখন জানা ইম্পর্টেন্ট না। আপনি দ্রুত খোঁজ লাগান। আপনার মেয়ে, তার বন্ধু শাহিন, তার সাথে পালিয়েছে, বিয়ে করবে। জি, ওর ক্লাসমেট, ওর বন্ধু। ওরা এখন কোথায়? আঙ্কেল, আমি যতদূর জানি ওরা একসঙ্গে রংপুর যাচ্ছে, শাহিনের দেশে বের রংপুর এই জন্য। আঙ্কেল, আপনি শাহিনের ফোন নাম্বারটা ট্র্যাক করুন, আমি মেসেজে আপনাকে শাহিনের নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। ঐশীর মা আগে একদিন, তুমি কি? আমি ঐশীর বন্ধুদের একজন, যে ওর ভালো চাই। কখনোই চাই না ও কোনো ভুল সিদ্ধান্ত, আর এই জন্য আমি আমার জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত। আঙ্কেল, রাখছি।
চল সামনে যে ট্রেন চলে আসছে চল। রুশাদ কই? ওই রুশাদ আসবে না। রুশাদ আসবে না। ঐশীর ফোন আপনার কাছে কি করে এলো? সেটা আমি আপনাকে কেন বলবো, আপনি কে? বুঝেছি, আপনি সেই ক্যাবলা ছেলেটা। মানে আপনি এসব কি বলছেন? মানে আমার লজ্জা কেন লাগে? তা ঠিক, লজ্জা লাগলে নিজের ভালোবাসার মানুষটার পালিয়ে যাওয়ার আয়োজন নিজে করতেন না। মানে আপনি এসব করতে কে জানলেন? যার জন্য এসব করেছেন সেই রুশাদের কাছে। সে আপনাকে নিয়ে কত হাসাহাসি করে জানেন? করবেই তো, একটা ফালতু খ্যাত ভীতু একটা। আপনি একটা গার্বেজ। ও সে ঠিকই করেছে আপনার মতো মেরুদণ্ডহীনকে ইগনোর করে। শোনেন, রুশাদরা হচ্ছে একটা আগুন, মেয়েরা জেনেও সেই আগুনে ঝাঁপ দেয়। আর একবার দিলে তার মুক্তি নেই। এই যে আমি, রুশাদ আমাকেও ইউজ করেছে। কালকে আপনার বন্ধু ঐশীর সঙ্গে ওর বিয়ে। আর আজ রাতে কি করছে জানেন? আজ রাতেও আনিকাকে ফ্ল্যাটে নিয়ে এসেছে। দুদিন পর আনিকা ওর কাছে পুরনো হয়ে যাবে, তখন আরেকজন। দেখুন, এখানে আমার কিছু করার নাই, আমি কি করবো? ঐশী তো সব জেনে বুঝে সবকিছু জানে। সে আসলে একটা ম্যান্দা মারা ভ্যাবলা। সে আপনার উপর অধিকার খাটায়, আপনি খাটাতে পারেন না? চোখের সামনে নিজের ভালোবাসার সর্বনাশ দেখছেন। ঐশী যে আপনাকে ফোনটা দিয়েছে, ভালো করে ওটার ছবির গ্যালারিটা দেখুন তো। দেখলেই বুঝবেন যে রুশাদের কত কুকীর্তির স্ক্রিনশট আছে। দেখুন, আমার যতটুকু করার আমি ততটুকু করেছি। বাহ, সাবাস, দায়িত্ব নিতে এত ভয় পান? কথাটা তো বললেন একদম স্কেপিসদের মতো। বুঝেছি, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। ঐশীর বাবা সবকিছু জেনে গেছে আমাদের প্ল্যানের কথা। সবকিছু সবকিছু জেনে গেছে, সবকিছু উল্টে পাল্টা হয়ে গেছে। আরে আপনি কি চুপ করেন না? কথা বলতেছি তো। সবকিছু জেনে, সবকিছু মানে আমাদের প্ল্যানের কথা, যা যা করবো সবকিছু প্ল্যান। আপনি যাচ্ছেন, আপনার মনে আছে যে টিকিটটা আমার জন্য কেটেছিলাম? আমি তো পরে বললেন যে আমরা একসাথে যাবো, ওই টিকিটটা আপনি রং করে চলে যাবেন। এত রাতে যাইতে হবে? ঢুকান না, ঢুকান। হ্যালো, হ্যাঁ কি? আরে সর্বনাশ, কি বলিস? গুন্ডা মানে গলির মাথায়। এই আপনাদের পাড়ায় ঢুকে গেছে গুন্ডা। এই টিকিট, টিকিট শুনে, এটা আমার সিম, আপনার সিম ফেলে দেবেন বন্ধ, আমার সিম অন রাখবেন। আমি অন্য আমার ফ্রেন্ডের নাম্বার থেকে আপনাকে ফোন দেবো, আর এই নাম্বারে যদি অন্য কেউ ফোন দেয় আপনি ভুল করে বলবেন না আপনি রুশাদ, আপনি বলবেন আপনার নাম হচ্ছে শাহিন। ওকে, শর্ট পড়েন। আমি আমি ঐশীকে নিয়ে আমি কাল একদম ঠিকঠাক সময় মতো পৌঁছে যাবো। ওই টেনশন আমার, ঠিক আছে? জানেন, প্লিজ বের হন। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, চল। আমরা কেন যাব? আমরা যাব কারণ সেখানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা আছে। যেখানে রুশাদই নাই, কিসের অ্যারেঞ্জমেন্ট, কিসের বিয়ে? রুশাদ না আসলে যে বিয়ে হবে না সেটা তো হতে পারে। দুইটা
তোকে পাগলের মতো ভালোবাসাটাই আমার অযোগ্যতা ছিল, তাই না? বলেছিলাম না শুরুতে, কিছু কিছু ভালোবাসা রেল লাইনের মতো একই সমান্তরালে পাশাপাশি থাকে, কিন্তু তারা পরস্পরকে ছুঁতে পারে না। কথাটা ভুল, রেল লাইনের উপরে বয়ে চলা ট্রেনটা দুজনকে এক করে দেয়, দুই লাইন তখন আর বিচ্ছিন্ন থাকে না। আচ্ছা, আমরা কি আজ বিয়ে করবো? হ্যাঁ আজই। আমার তো কোনো প্রিপারেশন নেই, মানে টাকা লাগে না, কাবিন দেন মোহর লাগে না। কাবিন হিসেবে আমি তোকেই চাই, যদি কখনো আমাদের বিচ্ছেদের কথা আসে তাহলে কাবিন হিসেবে যেন তোকেই পাই। ওহো।